সো হে পিপস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বাঙালি বাবু। আর আমি তোমাদের অনুভব মিত্র, অ্যান্ড হিয়ার ইজ মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে 30 তারিখ, মানে 30 সেপ্টেম্বর, আর কালকে হচ্ছে 1 অক্টোবর। কালকে আমার একটা বোনের বার্থডে, মানে কৌশিকের বার্থডে, আর আজকে 30 সেপ্টেম্বর আমরা ওকে একটা সারপ্রাইজ দেব, ওর বার্থডেটাকে সেলিব্রেট করব। তো এখন আমরা যাব, কিছু জিনিসপত্র কেনাকাটা আছে, যেরকম কেক, বেলুনস, এসব জিনিসপত্র কেনাকাটা আছে, সেগুলো কিনতে যাব। আর সন্ধ্যাবেলায় আমরা দেবো ওকে একটা সারপ্রাইজ, মানে বিশাল একটা বার্থডে সেলিব্রেশন হবে ওর আজকে। বিশাল না হলেও একটা কিছু একটা হবে, মানে আমরা সব ওর দাদা, ফ্রেন্ডস, এরকম সবাই মিলে আমরা করছি। তো কালকে, মানে 1 তারিখ, যেহেতু ওদের বাড়িতে নিয়ম আছে যে ওর জন্মদিনের দিন জন্মদিনটা করা হয় না, বাট কি সেটা ডিটেলস আমি বলতে পারবো না, বাট কিছু একটা আছে, তাই জন্য কালকে আমরা কিছু করছি না, আমরা আজকেই করে নিচ্ছি। আর 4 তারিখ, মানে 4th অক্টোবর হচ্ছে ওর বার্থডে পার্টি। তো আমি চেষ্টা করবো এই ব্লগটাতেই কন্টিনিউ করার ওর বার্থডে পার্টি পর্যন্ত, মানে আজকে দিনটা, কালকের দিনে কিছু থাকছে না, একেবারে আবার 4 তারিখে আমি কন্টিনিউ করবো এই ব্লগে। তো চলো যাওয়া যাক কেনাকাটা করার জন্য, আর ব্লগটাকে শুরু করা যাক। আমরা বেরিয়ে পড়েছি এখন কি করতে, সাজাতে। আর কৌশিকীকে ফোন করেছিস? না। ও যদি বেরিয়ে যায়? না। সাজিয়ে কি আমরা কেক কাটবো? না না না। তো কৌশিকীকে ফোন করতে হবে। আর কি কত খাচ্ছি, আমি যাচ্ছি সাজাতে, আমি কোনো কাজ করি না। কোনো সাজানোর জন্য না, আমাকে কিন্তু আগেই বল। দেখ আমি ক্যামেরা নিয়েছি ফর ইউ। হ্যাঁ, আমার জন্য নিয়েছে ক্যামেরাটা। আর যেটা বলছিলাম, কোনো সাজাবে না ও, ঠিক আছে? ও আমাদেরকে বলেই দিয়েছে যে ও সাজাবে না। হ্যাঁ, তুই বলেছিস, তোকে তো দেখানো হবে সেটা। ও বলেছে সাজাবে না, ও শুধু জাস্ট গিয়ে বসে থাকবে, তার জন্য নিয়ে আসা হয়েছে ওকে আর কি। চলো ভাবো, ভাব তুই কতটা ওই 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 সেই কি বলে। এবার হয়েছে, তার মধ্যে একটা একটা ফুলিয়েছে কই গেল, এই যে এটা আলু, ফুলিয়েছেন দেখি, এই যে আমি আরো অনেকগুলো ফুলিয়েছি, এগুলো অনেক সুন্দর, এইটা এর সাইজ, ওটা অনেক পাতলা ছিল, আমাদের দেখতে না। ওয়াই থেকে শুরু কর, ওয়াই ওয়াই এ, তারপরে ডি হবে, মানে লাস্ট থেকে আসবে, বার্থ ডে থেকে আসবে। আমি এবার বলছি কি বলতো, হ্যাপি বার্থডে টা হয়ে গেল, এবার নিচে কি খাটের এখানটাকে কিছু ডেকোরেট করবো নাকি নরমাল ছেড়ে দেবো? এই খাটের এই জায়গাগুলোতে সাদা আর ইয়েলো বেলুন মিক্স করে ফেলা। তো আমাদের ডেকোরেশন কমপ্লিট, কত সুন্দর। আমরা একটা জিনিস ঠিক করেছি, পরের বার থেকে যদি কোনো
বিয়ে বাড়ি কোন বার্থডে কিছু মানে ডেকোরেশনের জন্য কি বলে লোক লাগে, লোক লাগে তাহলে আমাদেরকে হায়ার করতে পারেন, আমাদেরকে কন্টাক্ট করতে পারবেন, নাম্বার ডেসক্রিপশনে। আমরা কিন্তু ভালোই সাজাই, হ্যাঁ মানে মোটামুটি একটুখানি আপনাদেরকে টাকা দিয়ে দিতে হবে, একটা ক্যাশ ধরে দিয়ে দিতে হবে, আমরা সবকিছু করে নেবো। বিয়ে বাড়ি ধরুন, বিয়ে বাড়ি সাজাতে হলে ফুলগুলো আপনারা কিনে দেবেন। আমরাই সব করে দেবো, এদিকে আবার। ও সরি, এবার তো আমাদের ডেকোরেশনটা আমি দেখাচ্ছি, তো ততক্ষণের জন্য টাটা। আমাকে বন্ধ করে দেখা যাচ্ছে কিনা, বাট আমি চলে এসেছি এখন কৌশিককে নিতে এখান থেকে। তো কৌশিক এক্ষুনি বেরিয়ে যাবে, বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তো ও বেরোবে, ওকে নিয়ে যাবো, তারপর ওকে সারপ্রাইজ দেওয়া হবে। আর আমি গেছিলাম একটুখানি কেনাকাটা করতে একটা, তো একেবারে ওকে নিয়েই যাবো, বেরোচ্ছে আই থিঙ্ক। ঠিক আছে, ডাক আমি করবো, আমি ঢুকে যাচ্ছি, বের কর আমাকে কেউ। Oh,
এমআই কি রে সব গেছে, এটা দুটোই গেছে, ধরেছে কেউ ধরেছে এদের। সো আমাদের কেক কাটা কমপ্লিট, মোমো খাওয়া কমপ্লিট, সবকিছুই কমপ্লিট। এখন আমরা এই যে আমাদের বার্থডে গার্ল, মানে হবু বার্থডে গার্ল ওই আর কি। তো আমরা আমার এই ব্লগটা আমি এখানে শেষ করবো না, আমার এই ব্লগটা আমি এখানে কমপ্লিট করবো না, আমার এই ব্লগটা কমপ্লিট করবো ওর বার্থডে সেলিব্রেশনের পরে। তো চলো ওর বার্থডে সেলিব্রেশনে আবার দেখা হবে, তখন কন্টিনিউ করবো। আশা করি ছোট ছোট এই ক্লিপসগুলো দেখে বুঝতেই পেরেছ আমি এখন কোথায় যেতে চলেছি। তো ইয়েস, এখন যাব, যেটা বলেছিলাম পার্টি, মানে ওর বার্থডে পার্টিটা করা হয়নি বাড়িতে, তাই জন্য আমাদের একটা রেস্টুরেন্টে করা হচ্ছে। তো এখন আমরা ওখানেই যাব। চলো এবার পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করবো ওখানে কী কী হচ্ছে না, যতটুকু পারবো, কারণ কি আমরা একসঙ্গে হলে আমার ঠিক ব্লগটা করা হয় না, তবে আমার ভাই আজকে আছে, আমাকে হেল্প করে দেবে। এরম ভাবে কি রিভিউ রিভিউ দে, যা হোক বাঙালি রিভিউ দে, ভালো উপরেটা দেখ, পুরো ভেলভেট একটা, মানে লেদার, লেদারের যে মনে দেখে চামড়া থাকে। ভাই আমার একটাও ফটো নেই, আমার একটাও ফটো নেই, তুই বল আমার একটা ফটো আছে, বল না এ আমার ফটো আছে বাবা। এখানে ততক্ষণ পর একদম লাস্ট মুহূর্তে চলে এসেছি ক্যামেরার সামনে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন বাড়িতেই হয়তো যাবো, কিন্তু এখনো দেরি আছে, আমরা বাড়ি যাবো। ওই যে আমাদের বার্থডে গেল, ওমনি যেই দেখেছে ক্যামেরা অন করেছে সঙ্গে চলে এসছে। আয় 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 মা আয়, গিফট পেয়ে কেমন খুশি হয়েছে, এত বড় গিফট, ফ্লপ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন না। আচ্ছা এখানে এখানে এদিকে ক্যামেরায়, এতগুলো গিফট পেয়ে আর সকালবেলা অতগুলো বাড়িতে নিয়ে গিয়ে খুশি কেমন? বলতে বলেছি এক্স্যাক্টলি, তিন দিন আচ্ছা বলছি যে এই যে আমার মতন বড় সড় একটা মডেলের ফটো তোলার চান্স পেলি, তার জন্য তুই কত আমার মতন, না 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 তুই কেন কথা বলছিস, মাঝখানে প্যাক 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 করে যাচ্ছে, বলছি আমার মতন বড় একটা মডেলের সঙ্গে যে কাজ করার সুযোগ পেলি তো কেমন লাগলো? মডেল টাকা দেয় না, বড় সড় বড় মডেলরা এই দেয় না, আমার মতন বড় মডেল আরে আমরা তো কোলাবে, আমরা তো কোলাবে কাজ, ওই দেখ টাকা টাকা বলতে বলতে টাকা গুনছে, দে ভাই টাকা দে, টাকা দে ভাই, টাকা দে ভাই। আমার
আমার ব্লগটা এন্ড করে দিবি আজকে? কি বলবো, আমার ব্লগটা তুই এন্ড কর। এত নাটানাটি যখন করেই ফেললি বলেই দে। ব্লগটা আমি শেষ করব না, আজকের ব্লগটা শেষ করবে। তো আবার চলে এসছে আর একটা, মানে যেখানেই আমি ক্যামেরা অন করবো সেখানেই চলে আসবে নেংকি দুধটা। তো আজকের ব্লগটাও শেষ করবে, তোকেই দেখাই। থ্যাংক ইউ, টাটা।